নমস্কার, আমি আজকে আপনাদের ইলিশ মাছের ঝোল করে দেখাবো। আমি নতুন ফ্ল্যাটে এসেছি, যেটা আমি রেন্টে আছি, ওই ফ্ল্যাটের আজকে প্রথম ভিডিও আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো রান্নাঘরটা অত সুন্দর করে সাজানো গোছানো নেই, কেন আমার নিজের ফ্ল্যাট নয়, আমি বেশি দিন থাকবো না, ওই জন্য অত সাজানো গোছানো করার আমার দরকার নেই, কেননা সবই আমার প্যাকিংয়ে আছে আর সব খুঁজে পাচ্ছি না। তাই বলি আমি আজকে আপনাদের ইলিশ মাছের ঝোল করব। ইলিশ মাছটা আমি সর্ষে বাটা দিয়ে করা আছে, কচু দিয়ে করা আছে। ইলিশ মাছটা অনেক রকম করে করা যায়। আমি আজকে আলু পেঁয়াজ টমেটো দিয়ে ইলিশ মাছের ঝোল করব। আর এখন বর্ষাকাল, খুব ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, আর আমি ব্লগও বানিয়েছি, ইলিশ মাছ দেখিয়েছি, দুখানা ইলিশ মাছ কাকু এনেছে, সেই ইলিশ মাছ আজকে দুটো ইলিশ মাছ আমি কেটে আমি নিজে নিজে কেটে নিয়েছি, বাজার থেকে আমার ছাড়িয়ে নিয়ে এসেছিল, আমি নিজে কেটে নিয়েছি বাড়ি এসে। তো এই মাছগুলো আজকে সবগুলো রান্না হবে, কেন আমার ছোট বোন আসবে, আমার মেজদি আসবে, ওরা 6 জন আসবে, ওই জন্য মাছটা আমি সব করবো। আর এটা আমি আলু দিয়ে করবো, আমি আলু দুটো আলু বড় বড় দুখানা আলু আমি পিস পিস করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর লাগবে টমেটো, আমি একটা বেশ বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছি। আর লাগবে হলুদ, পরিমাণ মতো নুন, আর একটু জিরে গুঁড়ো নিয়েছি, এখানে আমার বাটা মশলা খুব অসুবিধা আছে, ওই জন্য জিরা গুঁড়ো নিয়েছি, 2 চা চামচ মতো জিরা গুঁড়ো নিয়েছি। আর 1 চা চামচ মতো আমি কালো জিরা নিয়েছি, এটা ফোড়নের জন্য। আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এটা 7-8 খানা কাঁচা লঙ্কা আমি কেটে নিয়েছি, চিরে নিয়েছি। আর আমি পেঁয়াজ নিয়েছি 2 খানা মাঝারি সাইজের পেঁয়াজ, এটাও আমি কেটে নিয়েছি। আচ্ছা, প্রথমেই বলি আমি মাছটাকে হলুদ মাখিয়ে নেব, মাছটাকে আমি হলুদ মাখিয়ে নেব। আর তারে কড়াই আমি তেল দিয়ে গরম, আমার সেই তেলের যে জারটা সেটা আমার আসার সময় ভেঙে গেছে প্যাকিং এর সময়, আবার এখানে এসে আমার এই জারটা কিনতে হয়েছে, ওই জারটা অনেকের পছন্দ ছিল, ওই জারটা আমার ভেঙে গেছে। আমি 4 টেবিল চামচ মতো তেল দিলাম, একটা আন্দাজের 4 টেবিল চামচ মতো তেল দিলাম, ইলিশ মাছে তেল খুব একটা লাগে না। আমি এবার মাছগুলো হলুদ মাখিয়ে দেবো, এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো ভেজে নেব। ইলিশ মাছ খুব বেশি ভাজতে হয় না, হালকা ভাজলেই হয়ে যায়, আমি খুব বেশি কড়া করে ভাজবো না ইলিশ মাছটা। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, ইলিশ মাছ খুব কড়া করে ভাজতে হয় না, ইলিশ মাছ কড়া ভাজলে খেতে টেস্ট হয় না, জাস্ট এপিটুপিতে একটু লাল করে তুলে নিতে হয় ইলিশ মাছটা। আমার সেইভাবে আমি ভেজেছি ইলিশ মাছটা। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি দুটো মাছ সব রান্না করবো, শুধু একটা মাথা রেখে দিয়েছি, তো আমি পুঁই শাক দিয়ে করার জন্য ওটা রেখে দিয়েছি। এবার কালো জিরাটা দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম, আলুগুলো আমি একটু মাছ মেখেছিলাম, ইলিশ মাছটা নুন হলুদ মেখেছিলাম, ওই জন্য আমি আবার আলুগুলো মেখে নিলাম, একটু হলুদ লেগেছিল ওই জন্য মাছটা আমি এই জন্য আলুটা মেখে নিলাম। এটা একটু ভালো করে কষবো, বেশ কিছুক্ষণ ধরে এটা আমি কষবো। আমি আলু আর পেঁয়াজটা ভালো করে কষে নিয়েছি, আমি এবার নুন আর হলুদ একটু জলে গুলে নেব, পরিমাণ মতো নুন নিলাম। আর মাছটা আমি আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম, পরে আপনাদেরকে দেখাইনি, মাছটা আমি নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য, মানে জল শুধু মাছ দিলে অসুবিধা হবে, ওই জন্য আমি রেখে দিই। এখন আমি নুন আর হলুদটা একটু একটু গুলে নেব,
একটু বাটা মশলার মতো করে নিলাম। নুনগুলো দিয়ে দিচ্ছি, এবার আমি কাঁচা লঙ্কাগুলো, চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর টমেটোও দিয়ে দিলাম। সবগুলো একসাথে আমি একটু কষে নেব, কষে নিয়ে তারপর জল দেবো। আর জলটা আমি গরম করে রেখেছি, গরম জল দেবো। এটা কষা হয়ে গেছে, এবার আমি জিরার গুঁড়োটা দিয়ে দেবো। জিরা গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জলটা দিয়ে দেবো। এবার আমি গরম জল দেবো, আমি জলটা গরম করে রেখেছি। এটা একটু পাতলা পাতলা মাছের ঝোল হবে। আমি একটু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে আলুটা একটু সিদ্ধ হয়। 2 মিনিট পরে মানে মাছটা তখন দিয়ে দেবো। আলুটা পুরোপুরি না সিদ্ধ হলেও অল্প একটু সিদ্ধ হবে, তখন আমি মাছটা দিয়ে দেবো। আমার 2 মিনিট হয়ে গেছে, দেখবো তরকারিটা, তরকারিটা খুব ভালো ফুটে গেছে। আমি এবার মাছগুলোতে দিয়ে দেবো, সব সমস্ত মাছগুলোতে দিয়ে দেবো। এটা ইলিশ মাছের তেল, আমি যতটা তেল দিয়েছিলাম আরও অতটা তেল বার হয়েছে মাছের থেকে। ইলিশ মাছ থেকে একটু তেল বার হয়। মাছগুলো আমি একটু ঝোলের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দেবো। আমি আবার 2-3 মিনিট ঢাকা দিয়ে দেবো, দিয়ে ফোটাবো। আমার 3 মিনিট মতো হয়ে গেছে, দেখবো। আমি এবার মাছগুলো একটু উল্টে দেবো, টেস্ট দিয়ে হবে, তরকারিটা খেতে টেস্ট হবে। আমি 2 মিনিটের জন্য আবার একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো, ফুটিয়ে না আমি মাছটা নামিয়ে নেবো। 2 মিনিটের জন্য ঢাকা দিলাম, আর 2 মিনিট হয়ে গেছে, দেখবো। হ্যাঁ, তরকারিটাও ফুটে গেছে। আমি আর এতে আর কিচ্ছু দেবো না, আমি এবার গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেছে আমার আলু পেঁয়াজ দিয়ে মাছের ইলিশ মাছের ঝোল, পাতলা পাতলা ঝোল। এটা খেতে খুব সুন্দর, আপনারা অনেক কিছু দিয়ে খেয়েছেন, একবার আলু পিস দিয়ে পেঁয়াজ দিয়ে খাবেন, সব রকম করে খেতে কোনো অসুবিধা নেই, সব রকম করে খাবেন, ভালো লাগবে। আর এটাও খুব সুন্দর, আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, আর বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এটা দেখে আপনারা আপনার বন্ধু বান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি এই নতুন ফ্ল্যাটে আরও আপনাদেরকে অনেক ভিডিও দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।